السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد. দর্শক, আমরা ফেসবুকে, ইউটিউবে এবং সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি মিরানুল ইসলাম চকরিয়ার একজন চেয়ারম্যান, এবং এই চকরিয়ার চেয়ারম্যান সে যে কর্মকাণ্ড ঘটিয়েছে, এই কর্মকাণ্ডের পরে গোটা দেশব্যাপী সকল মহলে তার নিন্দার ঝড় উঠেছে। এবং আমি একজন আলেম হিসেবে নৈতিক দায়িত্ব মনে করছি যে এই বিষয়টা নিয়ে আলেম হিসেবে আমাদের কথা বলা দরকার। কারণ আমরা দেখি যখনই কোনো নারী নির্যাতিত হয়, তখন আমাদের দেশের নারীবাদীরা যারা আছে তাদের পক্ষে বেশ কাজ করে, তাদের পক্ষ নিয়ে কথা বলে। আজকের এই দুই নারীর ক্ষেত্রে একটু বিশেষভাবে আমি ব্যক্তিগতভাবে কথা বলতে চাই, এই জন্যে কারণ তাদের পরনে বোরকা ছিল এবং সম্ভবত তারা হিজাব অথবা নিকাব করে থাকবেন। এবং এই দুই নারীকে যেভাবে আইয়ামে জাহিলিয়াতের মতো করে তাদেরকে বেঁধে গরু চুরির অপবাদে মিরানুল ইসলাম নামক এই লম্পট চেয়ারম্যান, আমি এই জন্য লম্পট বলছি কারণ সে তো আইন হাতে তুলে নিতে পারে না, তো সে যেভাবে এই কাজটি ঘটিয়েছে এটি আসলেই জুলম হয়েছে। এবং জুলমের সংজ্ঞা যদি আমরা দেখি, ওয়াদউ শাইই গায়রু মাহাল্লিহি, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে কিন্তু সে দায়িত্ব পালন করবে, তার বিপরীতে যখন সে নিজের কোনো চাহিদাকে চরিতার্থ করতে চাবে এটা কিন্তু জুলম হবে। এবং শুধুমাত্র ফেসবুকেই না, সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল স্তরে আমরা বিষয়টি নিয়ে তীব্র নিন্দা দেখেছি, এবং বেশ কয়েকটি আমাদের দেশের উল্লেখযোগ্য টেলিভিশনেও এটা সংবাদ হিসাবে প্রচার করা হয়েছে। সেখানেও উল্লেখ করা হয়েছে যে মেয়েটাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিল তার পূর্বে স্ত্রী থাকার কারণে, আমাদের দেশে দ্বিতীয় বিবাহ করাটাকে কেমন যেন অনেক বড় অন্যায় বলে মনে করা হয়, যদিও এটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই। তারপরেও এই বিষয়টিকে ঘিরে আমাদের দেশে এখনও সহনশীল অবস্থা সৃষ্টি হয়নি, বিধায় কোনোভাবেই এই মেয়ের মা তার সন্তানকে, তার মেয়েটিকে বিবাহ দিতে রাজি হয়নি, এবং এর জের ধরেই তাকে কিন্তু গরু চুরির অপবাদে দুজন নারীকে বেঁধে রাস্তার মধ্যে অনেক মানুষ নিয়ে সে অন্যায়ভাবে তাদের উপরে জুলম করেছে। শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে যেভাবেই আপনি করুন না কেন, আপনি যদি আরেকজনের হক নষ্ট করেন তাহলে এটা জুলম হবে। এবং জুলমটা এত বড় মারাত্মক বিষয়, সহিহ মুসলিমের মধ্যে হাদিস কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নি হাররামতু যুলম আলা নাফসি ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে জুলম করাটাকে হারাম করে দিয়েছি। আল্লাহ তাআলাও কখনো বান্দার উপরে জুলম করেন না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরাও তোমাদের উপরে জুলুম করাটাও আমি আল্লাহ নিষিদ্ধ করেছি, হারাম করেছি। এবং জুলমের শাস্তিটা এত তাড়াতাড়ি আল্লাহ তাআলা দিয়ে দেন, হাদিসের মধ্যে এসেছে, মা মিন যামবিন আজদারু আই ইউআজ্জালাল্লাহু লিসাহিবিহি আল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি যে অন্যায়টার শাস্তি আল্লাহ তাআলা প্রদান করেন আর আখিরাতেও আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন, সেটা হচ্ছে আল বাগি, জুলম করা। আর জুলম করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দুনিয়াতেই তাকে শাস্তি প্রদান করে থাকেন। আর দ্বিতীয়ত হচ্ছে সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক কেউ যদি ছিন্ন করে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই অপদস্থ লাঞ্ছিত করেন। যে চেয়ারম্যান মিরানুল ইসলাম সে যে কাজটি করেছে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে, এবং তার জন্য
দৃষ্টান্তমূলক শাস্তি তাকে প্রদান করতে হবে। এটি আমাদের দেশের সচেতন প্রত্যেকটা নাগরিকের দাবি। এবং যেই মহিলাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, তারা হয়তো তার চাইতে ক্ষমতায় কম, টাকায় কম, অথবা তার চাইতে সব দিকেই কম হতে পারে। তো এই কমতির কারণে যদি সে জুলুম করে থাকে, তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। মনে রাখতে হবে, কোনো জালেমকে আল্লাহ তাআলা কখনো ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকেও ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা তাকেও চূড়ান্ত শাস্তি দুনিয়াতেও দেখাবেন, আখিরাতেও তার জন্য শাস্তি রয়েছে। আমরা শুধুমাত্র এই চকরিয়ার কথা বলবো না, ভোলায়ও দেখেছি একজন রিক্সা চালকের স্ত্রীকে হত্যা করা হয়েছে। দরিদ্র বলে তারা কি মানুষের অধিকার পাবে না? একজন নারীকে হত্যা করা হলো ভোলায়, আবার একইভাবে দুজন নারীকে বেঁধে জাহিলিয়াতের বর্বরতার মতো করে তাদেরকে হাঁটানো হলো। এই শাস্তি বাংলার জনগণ দেখতে চায়, এবং আমরা দেখতে চাই দৃষ্টান্তমূলক শাস্তি। ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকত এই জমিনে, যদি রাষ্ট্র ব্যবস্থায় যদি আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারতাম, এই ধরনের জালেমদের যদি কয়েকজনের শাস্তি হতো, তাহলে দৃষ্টান্ত হয়ে থাকতো, বহু জালেমরা ভয় পেয়ে যেত। সুতরাং ধিক্কার জানাই তাদেরকে যারা এই ধরনের অন্যায় কাজগুলো করছে। এবং স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের দেশের যারা নারীবাদী সংগঠনগুলো নিয়ে কাজ করেন, আপনারা এই নারীদের ব্যাপারে বেশি কাজ করার চেষ্টা করেন, কারণ এই নারীরা অন্যান্য নারীদের চাইতে অনেকটাই রক্ষণশীল। নিজেদেরকে আটকে রাখার পরেও, ভুরকা পড়ার পরেও এই লোলুপ দৃষ্টি দিয়েছে যে চেয়ারম্যান, তার ব্যাপারে আপনারা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে যত ধরনের কার্যক্রম দরকার সকল কার্যক্রম আপনারা সম্পন্ন করেন। আইনজীবী ভাইদেরকে উদার আহ্বান জানাবো, আপনারা নিজ দায়িত্বে তার জন্য শাস্তি হয় যাবতীয় সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেন। আইনি সহায়তায় আমাদের পুলিশ ভাইদেরকেও বলবো, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আপনারাও সহযোগিতা করুন, যাতে করে দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে এই ধরনের পাপীরা শাস্তি পায়। আল্লাহ যেন আমাদের এই দেশটাকে স্বাধীন ভূখণ্ড হিসেবে, মানুষ যেন প্রত্যেকেই তাদের হক নিয়ে বাঁচতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করে। ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ও আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।